48 ঘন্টা বাকি নেই কলকাতা বইমেলা শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কলকাতা বইমেলা আগামী সোমবার দুপুর 2টায় মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সঙ্গে থাকবেন ফ্রান্সের মারিয়া হোসে গালবেজ সালভাদর ডিরেক্টর জেনারেল অফ বুকস মিনিস্ট্রি অফ কালচার স্পেন থাকবেন কবি এবং ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ সার্ভান্টিস স্পেন তার মিস্টার লুইস গার্সিয়া মন্তেরো এবং আমাদের অ্যাম্বাসাডার থাকবেন মিস্টার হোসে মারিয়া রিদাও ডমিনগেজ আর আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাছাড়াও থাকবেন মন্ত্রীরা এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। এবারে যেটা সবচেয়ে আমাদের কাছে আনন্দের বিষয় আমাদের প্রেসিডেন্ট আপনাদের জানাবেন সেটা হচ্ছে যে এবারে কানেক্টিভিটি খুব ভালো। এবারে আমাদের সরাসরি মেট্রো স্টেশন থেকে বইমেলা প্রাঙ্গণ এবং সেখানে দুটো স্টেশন আছে, একটা আপনারা জানেন করুণাময়ী আর একটি সেন্ট্রাল পার্ক। অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে আসার জন্য যারা মফস্বলের বাঙালি পাঠক রয়েছেন অবাঙালি পাঠক রয়েছেন তাদের পক্ষে খুব সুবিধা হয়ে গেছে। শিয়ালদায় আর নামবেন ট্রেন থেকে বা বাস থেকে সেখান থেকে সোজা বইমেলা প্রাঙ্গণ। এবং মেট্রো আপনারা শুনেছেন যে রবিবারে চালাচ্ছে, শুধু তাই নয় 9:45 শেষ মেট্রো এই আমাদের করুণাময়ীতে এসে পৌঁছবে। আমাদের 8টা অবধি মেলা, আমরা ধরে নিচ্ছি 9:15 অবধি মানুষ থাকবেন। এছাড়াও আপনারা শুনেছেন যে অতিরিক্ত বাস চালানো হচ্ছে। এবারে বইমেলা যে